হ্যালো ফ্রেন্ড, আমি পারভেজ রতন বলতেছিলাম। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার বললে চলে, প্রফেশনাল বাট তেমনটা না, অন্য আদার্সদের মতো এবং প্রফেশনালদের মতো ট্রাই করতেছি, এবং আমার যতটুকু ভিতরে নলেজ আছে সেটুকুতে আমি আপনাদের মাঝে কিছু উপস্থাপন করতে চাচ্ছি, যেটা আপনাদের যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব, এবং দেন আমার পাশে থেকে আমার উৎসাহিত করে আমার আরও মডিফাই কাজ করার মতো, ধৈর্য ধারণ করার মতো, আপনারা চাইলে আমারে সামনে আগানোর মতো একটা ব্যবস্থা দিতে পারেন। কিন্তু আপনারা যদি আমার স্যাক্রিফাইস করে হোক, আপনারা যদি আমার কাজের প্রতি স্যাটিসফাই হওয়ার পর, আমার ভিডিওটি দেখার পর আপনারা যদি কিছু জানতে পারেন ওখান থেকে, দেন আমার উৎসাহিত করার পর আমি কিন্তু আরও ভালো ভালো কিছু করতে পারবো, দেন আরও অনেক দূর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এবং আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে ভালো এবং সূক্ষ্মভাবে সত্যাইজভাবে শেখানোর চেষ্টা করবো। চলুন দেখি আমার ম্যানিপুলেশন দেখতে করছি। মুন লাইট উইথ শুভ নববর্ষ 1424। এটা মানে আমার একটা ইমেজ, এটা একটা ফুল ভার্সন ইমেজ। এটাতে আমার এখানে অনেকগুলো লেয়ার ইউজ করা হয়েছে, লেয়ারের পর লেয়ার কাজ করার পর কাজটি সম্পন্ন করা হয়েছে। অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে যে, একটা সুন্দর ডিজাইন তৈরি করতে হলে আমাদের প্রথমত তিনটা জিনিস ইউজ করতে হবে। একটা গুড ডিজাইন আমাদের, সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে একটা শেপ, একটা অবজেক্ট, যেটা একটা অবজেক্ট, একটা পিকচার, একটা পিকচারের মাধ্যমে একটা ডিজাইনটি 90-80% মেবি অনেক ফুটে তোলে। আর অনেকটা ডিজাইনের সর্বপ্রথম ইমার্জেন্সি একটা কন্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কালার। আপনার ডিজাইনটি আপনি করলেন, আমি বুঝলাম, ডিজাইনটি করার পর আপনি দেখলেন যে আপনার কালারটা ম্যাচ হচ্ছে না, এই অবজেক্টে একটা কালার, ওখানে একটা কালার, এটাতে একটা কালার, দেন আপনি এখানে কাজটি করার পর আপনি নিজে নিজেই স্যাটিসফাই হবেন না, দেন আপনার ক্লায়েন্ট কিংবা আদার্সকেও আপনার কাজের প্রতি আপনি স্যাটিসফাই হবেন। আমি ইমার্জেন্সি তিনটা কথা বলি, একটা ডিজাইন তৈরি করতে হলে মূলত আমাদের তিনটা জিনিস অপশনাল থাকতে হবে। সেটা হচ্ছে যে আপনার টেক্সট, টেক্সট থাকতে হবে, তারপর থাকতে হবে আপনার কালার কন্টেন্ট, কালারটা। আর মূলত যদি আপনার ডিজাইনের সর্বপ্রথম মনে করেন যে কোনো একটা লেআউট তৈরি করতেছেন, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন তৈরি করতেছেন, ট্যাম্পলেট তৈরি করতেছেন, এবং সেক্ষেত্রে আপনার একটা কোনো ক্যাটালগ ডিজাইন করতেছেন, তখন দেন আপনার সর্বপ্রথম মূলত আপনার সেই দিক থেকে উপার্জন করে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে একটা টেক্সট। একটা টেক্সটের মাধ্যমে আপনার অনেক কিছু ফুটে তোলে একটা ডিজাইনে। আমি একটা ডিজাইন করছি, ম্যানিপুলেশন করছি এই মুন লাইট উইথ শুভ নববর্ষ, একটা এই চাঁদনি রাতে একটা বাঁশি আলা কামনে একটা বাঁশি বাজায় সে অনুকরণ করার চেষ্টা করছি ফুললে একটা ম্যানিপুলেশনের মাধ্যমে আমার ডিজাইনটা ফুটে তুলছি। জানি না আপনাদের মাঝে কতটুকু ভালো লাগবে, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে কিছু থিম দেখাতে চাই। কাজটি অবশ্য খুবই শর্ট এবং নাইসলি, কিন্তু ক্রিয়েটিভ জিনিসটা আনতে অনেক সময় লাগছে, দেন কাজটি কিন্তু খুব ছোটো একটা। চলুন দেখি আমাদের মূল কাজটি কী আছে। সাপোজ একটা ইমেজ, ঠিক আছে, আমি আগে আপনারা যারা পাত করতে পারেন, কোন ইমেজটা আগে পাত করে নেবেন, দেন একটা সাইজ মোতাবেক মনে করেন যে একটা ক্রপিং করে নিয়ে এটা সুন্দর সাইজ বানাই নেবেন, ঠিক আছে, নেওয়ার পর ওকে করবেন। ওকে করার পর দেন আপনি যেটা আছে লেয়ারটুকু থাকবে,
একটুকু থাকবে, দেন আপনি এখন চাইবেন যে এই জিনিসটা কাল দিয়ে আমি এখন এখানে আমাদের প্রথমে ফার্স্ট লাগবে একটা মন পিকচার। সাপোজ এখানে আছে একটা মন, মন পিকচারটা আছে, মন পিকচারটার জন্য আমাদের লাগবে এখন একটা মন পিকচার। চলুন আমরা যাই, কোন ফটো থেকে আমরা মন পিকচারটা পাবো। আপনার মজিলা ওপেন করবেন কিংবা আপনার অনলাইন ইয়ে করবেন, করার পর এখানে সার্চ দিবেন যে মন মন ফটোস, সার্চ দেবেন, চিত্র দিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার কয়েকটা চিত্র দিতে পাবেন। এই রিলেটেড আমার ইমেজ লাগবে, ঠিক আছে। দেন আপনি এখানে আরও চিত্র দেখার জন্য নিয়ে আসবেন। আসার পর মূলত আমি এই ইমেজটা সিলেক্ট করছি, দেন আমি এটা ইমেজটা নিলাম, কপি ইমেজ। আপনারা মূলত কপি ইমেজ করে কাজটা করবেন না, দেন সেভ ইমেজ আজ দিয়ে কপি করবেন, কারণ সেভ ইমেজ দিলে ফুললিভাবে ফুল ইমেজটা পাওয়া যায়। আমি দেন আপনাদের দেখানোর জন্য আমি এখানে কপি ইমেজটা নেই, নেওয়ার পর ফটোশুট হয়ে গেলাম। যাওয়ার পরে আমি এখানে পাস্ট করলাম এডিট, পাস্ট করার পর আপনি দেন সাইজটুকু তো আমাদের মিলতেছে না, দেন আপনি কী করবেন, শেপ এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, শো ট্রান্সফর্ম কন্ট্রোল বাই ইমেজে যাবেন, যাবেন ট্রান্সফর্ম কন্ট্রোল প্লাস টিতে যাবেন, তারপর চলে আসলো, তারপর ওকে করবেন, করার পরে যে শো ট্রান্সফর্ম, এখন আপনাদের ফুললি সমান তুলে নেওয়ার জন্য শিফট অল্টার চাপ দেবেন, দেওয়ার পরে একটু যে কোনো এক কর্নার ধরে আপনার টান দেবেন। চলে যাই, একটা কিন্তু মন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, ঠিক আছে, মন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। দেন আমাদের এখন একটা অবজেক্ট বসাবো, খুবই সিম্পলই কাজ, মনটা বসাইলাম, বসানোর পর আমার এই শিপ আমার এটা বসাইলাম, বসানোর পর আমাদের অ্যাকুরেট কালার জানতে হবে। এখন কালারটাতে গেলাম, দেওয়ার পর ইমেজ অ্যাডাসমেন্ট, অ্যাডাসমেন্ট থেকে মাস্ক কালার, মাস্ক কালারে নিয়ে আসলাম। আসার পর আমার কতটুকু লাইট ব্রাউন লাগতেছে সেটুকু, সাপোজ এটা আমাদের একটা নাইট ভিশন কাজ, এই জন্য আমাদের অপাসিটি এবং লাইটটুকু অনেক সিরিয়াসভাবে করতে হবে। এয়ারপোর্ট থেকে এখানে কিছু কাজ করতে হবে, যেন আবার একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে ব্রাশে দিলাম কালার, কালারটা এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম,
দেয় ওটাই, এটাতে যদি আমরা আবার ফ্রি ট্রান্সফর্ম করে এরপর এই নিলাম, নেওয়ার পর দেন এখান থেকে আমাদের দেখতে হবে যে এটা আমরা কতটুকু ইয়ে করতেছি, ব্লার ব্লার রাখলাম, ব্লু সাইন ব্লার রাখলাম, স্ক্রিন মোডে দিলাম। স্ক্রিন মোড দেওয়ার পর এখান থেকে আমাদের ফিল অপশন একটু কমাই দিলাম, অপাসিটি একটু হালকা কমাই দিলাম, লেয়ার মাস্ক নিলাম এখান থেকে, নেয়ার পর আমার ফেস যেহেতু বোঝা যাচ্ছে না একটু হালকা ব্রাশে ক্লিক দেবেন, দেওয়ার পর আর অবশ্যই ফরগ্রাউন্ড কালারটা যেন ব্ল্যাক থাকে, যেন অপাসিটি একটু আমরা এখানে নিলাম, নেওয়ার পর এই হালকা করে আমরা একটু ফেসটা নিয়ে আসতেছি। হালকা বেশি না যেন আমাদের এখন মূলত কন্ট্রোল অল্টার শিফট একটা নতুন লেয়ার শিফট করলাম, এখানে যাবেন, এখানে যাওয়ার পর মনে করেন ক্লিক করবেন, কন্ট্রাস্ট বাড়াই দিবেন দেন। আমাদের আমরা এখন আমাদের ফুললি একটা চলে এসেছে অলরেডি, এখন আমাদের কাজ করতে হবে যে আমাদের এটা এই কাজগুলো কেমন এসেছে, আমরা একটা মনে করেন যে থ্রি ফটোস থেকে আমি এগুলো ডাউনলোড করে রাখছি, দেন এই যে প্লেসে যাবেন, প্লেসে যাওয়ার পর আপনি আমার ডেস্কটপে সেভ করে আসছে, দেখা যাচ্ছে যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক করার জন্য সাথে লাইটের জন্য আমরা এখন এটা যাবই অ্যাডজাস্টমেন্টে যাব, ডবল ক্লিক দিলে আসবে, আসার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট মাস্ক কালার হালকা, নিলাম অ্যাডজাস্টমেন্ট লাইটনেস,
রয়েছে। আমরা আরেকটা নিয়ে যে আমাদের প্লেসের পাশের জন্য ফুলটা সেট সাথে ম্যাচিং করার জন্য আমরা এটা নেবো। আবার ইমেজে যোগ এডিটে যাব, ফ্রি ট্রান্সফর্মে কন্ট্রোল, ওকে, শো সিলেক্ট ইমেজ, এইভাবে নিয়ে আসব। সবকিছু হয়েছে, দেন কন্ট্রোল অল্টার শিফট ই, সব কালার চলে এসেছে। আসার পর আমরা আবার ইমেজে যাব, অ্যাডাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, কিন্তু আমাদের একটা অলরেডি হয়ে গেছে। দেন আমরা এটাকে যদি আরেকটা ইয়ে করতে চাই, দেন গুগলে যাব, যাওয়ার পর ভালো একটা কোনো লাইটিং কালার লাগবে যেটাতে আমরা ওটাকে মডিফাই করতে পারি। এখন এটাকে আমরা ফিল্টারে যাব, বলেন কাজটি কি আগের মতো হয়েছে। এখান থেকে আমরা একটা শেপ ছিল ভেক্টর, বসাই দিলাম।